Oh, good evening. Today I'm going to show you how to make ice shake in white mocha. আপনারা দেখতেই পাচ্ছেন কফি গ্রাইন্ডার এটাকে বলে এখান থেকে আমার কফি নিতে হবে ফার্স্ট তারপর এটাকে বলে টেম্পার এই টেম্পারটা দিয়ে এটাকে টেম্প করে নিতে হবে আপনার প্রেস করে নিতে হবে দেখতেই পাচ্ছেন অতিমধ্যে আমি প্রেস করে নিয়েছি একদম লেভেল হয়ে গেছে তারপর আপনার এসপ্রেসো মেশিন থেকে এসপ্রেসোটাকে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা ইতিমধ্যে এসপ্রেসো মেশিনে এসপ্রেসো শট চলতেছে অলরেডি এখান থেকে আমি ডাবল শট নিয়ে নিব এই তো স্টপ হয়ে গেল অলমোস্ট আর একটু মনে হয় এই তো এখান থেকে ডাবল এসপ্রেসো এটাকে বলে ডাবল এসপ্রেসো এই দুটোটাকে আমি অ্যাড করে একটা কাপে নিয়ে নিব তারপর আমার এখানে হোয়াইট চকলেট সস ইউজ করতে হবে আপনারা যে চকলেট পছন্দ করেন সেটাই বানাতে পারবেন ইচ্ছে করলে হোয়াইট চকলেট অথবা ডার্ক চকলেট যেটাকে অ্যাড করেন ওইটাকে আপনি নাম দিতে পারবেন বলতে পারেন যে হোয়াইট আইস শেক ইন অর ডার্ক আইস শেক ইন এরকম তো এখানে আমার ক্যারামেল ডেলসি তারপর হোয়াইট চকলেট ডেলসি আর একটু ক্রিমি মিল্ক ডেলসি এখন তারপর আমি অ্যাকচুয়ালি মিক্স করে নিয়েছি কিন্তু এই ভিডিওতে অবশ্যই ওইটা দেখানো হয় নাই কারণ কি ভিডিওটা একটু কাট করা হয়েছে তারপর এসপ্রেসোটাকে ঢাইলে আমি ভালো করে মিক্স করছি ঠিক আছে মিক্স করার পরে আমার এখানে আইস দুধ সব কিছু ডালা হবে আপনারা দেখতেই পারবেন অবশ্যই একটু ওয়েট করেন বন্ধুরা প্লিজ এই যে এখন আমি একটু দুধ ঢালতেছি আপনারা চাইলে যে কোনো দুধ ঢালতে পারেন বাট ফ্রেশ হইলে বেস্ট কিছুটা আইস কিউবস ঠান্ডার জন্য অবশ্যই এটাকে আইস শেকিং বলে সেজন্য আপনার আইস ঢালতেই হবে কেন নামই দিছি আইস শেকিং হোয়াইট মকা তো সব কিছু ডালা হয়ে নিয়ে যে এখন ক্লোজ করে নিলাম এবং এই জন্যই বলি শেকিং এই যে আমি এখন যে বলতেছি করতেছি সেটা হলো শেকিং আমি আইস শেকিং করতেছি সেজন্য এটাকে বলে আইস শেকিং হোয়াইট মকা এখন দেখবেন যে গ্লাসে ধরে নিচ্ছে একদম ক্রিমি দেখতে পাচ্ছেন ওই মিল্কে ডেলার জন্য